জার্মানিতে করোনা আক্রান্ত হয়ে এই প্রথম একজন বাংলাদেশি মারা গেছেন। ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী শহর হানুয়ের অধিবাসী শাহিন সিকদার বুধবার স্থানীয় সময় বিকেল 3:10 একটি হাসপাতালে মারা যান। তিনি হানাউয়ে একটি ম্যাকডোনাল্ডসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 48 বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহিন সিকদারের বাড়ি বাংলাদেশের বিক্রমপুরে। তিনি 1992 থেকে জার্মানিতে বসবাস করছেন। প্রথম কোনো বাংলাদেশি করোনায় মৃত্যুবরণ করায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে জার্মানিতে পুনরায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসের পর থেকে জার্মানে করোনা ভাইরাসের সংক্রমণের হার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হলেও এখন আবার তা ঊর্ধ্বমুখী হওয়ার উদ্বেগ বাড়ছে সকল মহলে।